আপনার নাম কি? কৃষ্ণপদ রায়। আপনার বাড়ি কোথায়? রামপুর হবিগঞ্জ। বাংলাদেশ? বাংলাদেশ। ও রামপুরে আপনার বাড়ি নাকি? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। করোনার সময় কেমন আছেন? আছি আর কি, বাড়িতে আছি। আপনার টাউনে টাউনে যাই না, এছাড়া ওই আপনার আখড়া টাখড়া আগে যাইতাম, এগুলো বন্ধ করে দিচ্ছে সব, যাইতেছি না। বাড়িতে ওই ঘরের ভিতরে আছি, ঠাকুর সেবা দেই আর আছি, ওই অবস্থায়। আগে তো ইয়েতে যাইতেন, ওই যে মহাপ্রভুর আখড়াই যাইতেন সন্ধ্যাবেলায়। এখন তো সব বন্ধ করে দিচ্ছে। কি এখন গিয়া পাওয়া যায় না? না না ভাই, না গেছি কি দিন গেছি, দুই দিন গেছিলেন। কি 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 বলতেছে তারা? তারা বলতেছে যে এখন করোনার মধ্যে সরকারেরও নিষেধ, আর আমরা এগুলো ভয় পাই। গেটেই বন্ধ করে রাখে নাকি? গেট বন্ধ করে রাখে। ও আচ্ছা আচ্ছা। আগে তো আপনারা সিলেট দেখা যায় তো প্রায়? সিলেটে যাইতাম, সিলেটে সব সময়। আমি বহু বছর সিলেট রয়েছি। সিলেটে আপনার ওই জিন্দাবাজার আখড়ায় প্রতি শুক্রবার দিন পাঠ হয়েছে। জগদীশ ক্ষত্রিয় একজন হেডমাস্টার, উনি পাঠ করতেন, ভালো পাঠ করতেন। তাছাড়া বহু ভক্ত সমাগম হইত ওই জায়গায়। হ্যাঁ, আপনার অনেক কীর্তনে দেখছি আমি। অনেক কীর্তনে গেছি। এছাড়া ওই জায়গায় জায়গায়ও এখানে তড়িৎ দত্ত একজন আসলেন, উনি এখন মারা গেছেন, উনি এটার পরিচালক আসলেন। আমরা গাড়ি টাড়ি কইরা ওই জায়গায় জায়গায় যেতাম, পাঠ কীর্তন করছেন। আপনার নাম কি? আমার নাম রাজেঙ্গিনী রায়। হ্যাঁ, রাজেঙ্গিনী রায়। ও বিষ্ণুবাবুর সহধর্মিনী আপনি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো করোনার মধ্যে কেমন আছেন? কেমন আছি, এই গড় ধর বন্ধ করে আপনার কথা মনে লাগে আর কি। ও বাইরে 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 না বাইরে না বাইরে বাইরে না। এখন আপনার বয়স কত? বয়স 60। 60? আমি 60। হ্যাঁ, বয়স বয়স 70। 76? হ্যাঁ 76। ও আচ্ছা আচ্ছা। আর আপনার বয়স কত? আমার 88। 88? ও আচ্ছা আচ্ছা। তো এই যে ইয়ে এখানে যে আছে, এটা হইলো আপনার দেবতার গড় নাকি? ও আচ্ছা আচ্ছা। বিষ্ণুপদ রায়ের প্রার্থনার ঘর এটি দেখছেন ভক্তমণ্ডলী। আজকে হলো 2020 সালের, আজকে হলো 2020 সালের আগস্ট মাসের 8 তারিখ। 2020 সালের আগস্ট মাসের 8 তারিখ আজকে। এটা তো আপনার বাড়ি নাকি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। দোতলা বাড়ি? আচ্ছা আচ্ছা। এটা তো আপনার উঠান, ওইটা তো আপনার মেয়ের বাড়ি নাকি? ওইটা হইলো বাতিজার বাড়ি নানি? এইটা এইটা আপনার বাড়ি নাকি? একদম বাড়ি পর্যন্ত ঢুকাই দিলাম। তো আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার আপনার 3 ছেলে 2 মেয়ে। না, ছেলেগুলির নাম বলেন দেখি। বড় ছেলে প্রভাসারী করে সিলেটে, তার নাম হলো বাবুল ডাকি ইন্দ্রজিৎ। হ্যাঁ, ইন্দ্রজিৎ নাম, বাবুল ডাকি আর কি। ও আচ্ছা আচ্ছা। কোন কলেজে? আধুনিক কলেজ, সিলেট আধুনিক কলেজে। ও আচ্ছা। ছেলেগুলির নাম বলেন। বিপুল রায়, বড় নাম হইলে বিকাশ রায়। এরপরে হইল বাবুল রায়, ইন্দ্রজিৎ রায়, এরপরে হইল বিপুল রায়। ও তিনজন, তিন ছেলে দুই মেয়ে। মেয়ের নামগুলি, মেয়ের নাম কি? এগুলোর নাম হইল সুচিত্রা রানী, আর এগুলোর নাম হইল সুসন্ধ্যা। মেয়ে কোন কোন জায়গায় বিয়া দিচ্ছেন? যাই হোক, আজকে তো আমি আপনারা বাড়িতে বেড়াইতে আইছি, আই আপনার সাথে বইসা অনেক কথা বললাম, খুব ভালো লাগলো আমারও। আমার বাড়ি হইল মৌলভীবাজারের কমলগঞ্জে। তো উনি হলেন এই বিষ্ণুপদ রায়,
হবিগঞ্জের সবচেয়ে কৃষ্ণ ধনে ধনী ব্যক্তি, যার জন্য আমি ওনার সাথে দেখা করতে এসেছি আজকে এই অবসর সময়ে। আমি ব্রজেন্দ্র কুমার সিংহ, পুলিশ সুপারের কার্যালয় হবিগঞ্জে চাকরি করি। আমার বাড়ি হলো মৌলভীবাজারে কমলগঞ্জে।